เดี๋ยวআজকে আমি দিদুনের রান্নাঘরে মসুরির ডাল দিয়ে টক ডাল রান্না করব শুকনা কুল দিয়ে কুলটা এই যে শুকনা কুল দিয়ে টক ডাল রান্না করব এই যে মসুরির ডালটা প্রথমে ডালটা সিদ্ধ করে নেব তাতে জল দেব কড়াইতে এখন মসুরির ডালটা দিয়ে দেব ধুয়ে নিচ্ছি মসুরির ডালটা মসুরির ডালটা দিয়ে দেব করে নেব কুলটাও দিয়ে দেব একসঙ্গে একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে সিদ্ধ করে নেব কাঁচা লঙ্কা দিয়ে দেব এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব এখন সিদ্ধ হয়ে গেছে এটা নামাই নেব নামিয়ে একটু ফোড়ন দেব একটু তেল দিয়ে দেব কড়াইতে এখন সরষা দিয়ে দেব ডালটা ঢালে দিই ডালটা হয়ে গেছে এইভাবে কুল দিয়ে টক ডালটা রান্না করতে হবে কত দিলে ওটা চুরি করে কি মনে থাকে না